পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে হাত দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা? বিবাহিত নারীদের নাকফুল পরা কি বাধ্যতামূলক? এরপরে প্রশ্ন হলো, আমি ছেলের আকিকার গোশত কাউকে না দিয়ে সব নিজে খেয়ে ফেলেছি, আমার কি আকিকা সঠিক হয়েছে? আমাদের তিনটি কন্যা সন্তান আছে এবং 5 বিঘা জমি আছে, এক্ষেত্রে 3 কন্যাকে 1 বিঘা করে জমি দিতে চাই, দিতে পারবো কিনা? এরপরে প্রশ্ন হলো, বাবার বাড়ির সম্পত্তি ননদ ভাবিকে মা বাবার খেদমত করার জন্য দিলে মুখে মুখে দিয়ে দিয়েছেন, কিন্তু তখন আমার ছেলেরা নাবালক ছিল, তখন ছেলেরা সম্পত্তির দাবি, এখন ছেলেরা সম্পত্তির দাবি করেছে, এই অবস্থায় আমি কি করব? যদি বলতেন 25 বছর আগের কথা, যদি কোনো ননদ বাবার বাড়ির সম্পদ তিনি তার ভাবিকে দিয়ে বলেছেন, ভাবি মা বাবার খেদমত তো আমারও করা উচিত, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার দরকার নাই, আমার সম্পদগুলো আপনাকে দিলাম, বিনিময়ে আপনি আমার মা বাবার খেদমত মৃত্যু পর্যন্ত আমার পক্ষ থেকে করবেন, তাহলে এটা তার জন্য জায়েজ আছে? কেমন জানি তিনি লোক নিয়োগ দিলেন বাবার খেদমতের জন্য, ভাবি নিজের দায়িত্ব তো করছেনই, ননদের তরফ থেকে এক্সট্রা করছেন, সেই জন্য তাকে দিয়ে দিলেন, জায়েজ আছে। আর মুখোমুখি যদি দিয়ে দিয়ে থাকেন, ভাবি সেটা অ্যাকসেপ্ট করে যদি সে সার্ভিস দিয়ে থাকেন, তাহলে এটা দেওয়া হয়ে গেছে, এখন আর সন্তানদের সেখানে আপত্তি করার সুযোগ নাই। একই মজলিসে একই দিনে প্রথম স্বামীকে তালাক এবং একই দিনে অন্য স্বামীকে গ্রহণের বিধান কি, এর সঠিক মাসআলা কি? দেখুন, বিবাহ বিচ্ছেদ আমাদের সমাজে এত বাড়ছে যে বিয়ে যে হারে হচ্ছে, তালাকের হার, তালাকও সে হারে হচ্ছে, অনেকটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, আমরা অনেকে টেরও পাচ্ছি না। এটার কারণ কি, প্রতিকার কি, সেটা এখন আলোচনার সময় নাই, কিন্তু মূল প্রশ্ন উত্তর আমরা চলে যাই। একই মজলিসে একই দিনে প্রথম স্বামীর সাথে তালাক হলো, একই দিনে অন্য স্বামীকে গ্রহণ করলেন, এটা জায়েজ নাই, এ বিয়ে বিশুদ্ধ নয়। বিয়ে বিশুদ্ধ, দ্বিতীয় বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্দত পালন করতে হবে, ইদ্দত পালন, তার 3 মাস ইদ্দত পালন না হলে তার আগ পর্যন্ত তিনি অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বসতে পারবেন না। যদি এর মধ্যে অন্য স্বামীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন, সে বিয়ে বিশুদ্ধ নয়। এরপরে প্রশ্ন হলো, আমি ছেলের আকিকার গোশত কাউকে না দিয়ে সব নিজে খেয়ে ফেলেছি, আমার কি আকিকা সঠিক হয়েছে? আকিকার গোশত বিবরণ দিবেন, এ আল্লাহর বান্দা সব খেয়ে ফেলছে নিজেরা না করে, অসুবিধা নাই ভাই, আকিকার গোশত যদি কেউ সবগুলাই তিনি রান্নাবাড়া করে খেয়ে ফেলেছেন, কাউকে দেন নাই, আকিকা হয়ে যাবে, এটা কোরবানি গোশতের মতো কোরবানি হয়ে যাবে, আকিকা হয়ে যাবে, কিন্তু এটা করা উচিত না। তার জন্য উত্তম হলো যে সব খেয়ে ফেলছেন নিজে, বাচ্চার নানা দাদা এই বেচারাদেরও তো একটু হক আছে, অন্তত তাদেরকে তো কিছু দিবেন, কিন্তু যদি কাউকে নাও দেন আকিকা হয়ে যাবে। বাট এরকম স্বার্থপত্য অবশ্যই হওয়া উচিত না। আল্লাহ বলেছেন কোরআনে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা ওয়া আতিমুল বাইসাল ফাকির, আয়াতে আসছে, যার কারণে আমরা কোরবানি গোশত নিজেও খাবো, আত্মীয়স্বজনকে দিব, গরিব দুঃখীকে দিব, এবং আকিকার গোশত একইভাবে। পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে হাত দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা? মোবাইল অ্যাপ থেকে কোরআন, এমনিতে সাধারণ অবস্থায় ওযু না থাকলেও অ্যাপ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে, কারণ হলো অ্যাপের যে কোরআন এটা আমরা স্পর্শ করতে পারি না, এমনি সরাসরি কোরআন স্পর্শ করতে হলে ওযু অবশ্যই লাগবে, এটাই হলো বিশুদ্ধতর মত আহলে সুন্নাত জামাতের। তবে নারীরা পিরিয়ড অবস্থায় তারা তেলাওয়াত করবেন কিনা, জমহুর উলামায়ে কেরামের মত হলো না, তারা এই অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না, তারা অপেক্ষা করবেন, যেগুলাকে ওজিফা হিসাবে দোয়া হিসাবে পড়েন যে সমস্ত আর সেগুলো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিবাহিত নারীদের নাকফুল পরা কি বাধ্যতামূলক? আমাদের সমাজে অনেকে বলেন বিবাহিত নারীরা নাকফুল খুলে ফেললে স্বামীর ক্ষতি হবে, শুনছেন আপনারা এই মাসালা, বলে যে বিবাহ বিবাহিত নারীদের নাকে ফুল না থাকলে স্বামীর অসুবিধা হয়ে যাবে। আমি বলি এই মাসালা যদি সঠিক হইত, তাহলে কোনো স্বামী যদি একটু ডানবাম করতো, বউ বলতো নাকফুল খুলে ফেললাম, তখন চান্দু সোজা হয়ে যাবে, কারণ নাকফুল খুললে তার ক্ষতি হয়ে যাবে, যে হয় সোজা হও, আমার জন্য শাড়ি চুড়ি নিয়ে আসো, আমার চাইনিজ চটপটি খাওয়াও, আর না হলে কিন্তু নাকফুল খুলে ফেললাম, কারণ নাকফুল খুলে ফেললে স্বামীর ক্ষতি হয়ে যাবে। তাহলে বোঝা গেল এটা একটা বোগাস মাসালা, স্বামীর নাকফুল, স্ত্রীর নাকফুলের সাথে স্বামীর কোনো ভালো মন্দের সম্পর্ক। আমাদের 3টি কন্যা সন্তান আছে এবং 5 বিঘা জমি আছে, এক্ষেত্রে 3 কন্যাকে 1 বিঘা করে জমি দিতে চাই, দিতে পারবো কিনা? সন্তান যদি, কন্যা সন্তান যদি একজন হয়, তো সর্বোচ্চ তাদেরকে অর্ধেক দিতে পারবেন, তাকে অর্ধেক পাবে সে সর্বোচ্চ। আর যদি 2 বা 2-এর অধিক হয়, তো আল্লাহ বলেছেন ফাইন কুন্না নিসা আন ফাওকাত নাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক,
তোমাদের কন্যা সন্তান যদি দুই বা ততোধিক হয় তাহলে তারা তোমার টোটাল সম্পদের দুই তৃতীয়াংশ পাবে তিন ভাগের দুই ভাগ পাবে বাকি এক ভাগ তোমার অন্যান্য যে আত্মীয়রা আছে তাদের মধ্যে কোরআন আলোকে বর্ণিত হয়ে যাবে আমার স্বামী নাই আমার হজ করার খুব ইচ্ছা কিন্তু আমার যে টাকা আছে তাতে দুজনের একসাথে খরচ দেওয়া সম্ভব নয় এখন আমি কি মেয়ে হয়ে একাকী হজে যেতে পারবো মেয়ে হয়ে একাকী হজে যেতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাফিল মারআতু ইল্লা মা দি মাহরামিন কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না এটা পারবে না অতএব মাহরাম লাগবে নারীদের সফরের জন্য মুশকিল হলো আমাদের অনেকের প্রশ্ন কেন হুজুর পুরুষ যেদিকে ইচ্ছা যেতে পারবে মহিলারা সফর করতে গেলে পুরুষ লাগবে কেন সাথে এটা মহিলাদের প্রতি অবিচার না বৈষম্য না শুধু সবকিছু মহিলাদের উপরে আপনারা মাসালা আরোপ করেন বাইরে আমার আমি সবসময় বলি মহিলারা হলো প্রেসিডেন্টের মতো বাংলাদেশের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি অনেকদিন হয়েছে এই বন্দি জীবনে আছি আমি একটু এ সমস্ত এই কর্ডন টর্ডন সব ভেঙে চুরে আমি একটু কারণ বাজারে যাই একটু সবজি কিনতে চাই তাকে দিয়ে দেওয়া হবে উনি চাইলেও খেয়ে দেওয়া হবে উনি যদি বলেন যে আমি ঢাকা শহর লোকাল বাসে একটু ঘুরতে চাই মন খুলে মানুষের সাথে কতদিন মিশি না দেওয়া হবে ওনাকে কেন দেওয়া হবে না ওনার ভালোর জন্য ওনার নিরাপত্তার জন্য ঠিক কিনা বলেন ঠিক একইভাবে একজন নারী তিনি দূরে কোথাও সফরে যাবেন তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে মাহরাম না থাকলে তার নিরাপত্তার সমস্যা হবে এই জন্য হজে বা ওমরাতে মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই সৌদি সরকার তাদের নিয়ম তুলে নিয়েছে আগে আপনার ওমরা এবং হজের ভিসা হওয়ার জন্য মাহরাম সাথে দেখাইতে হতো এখন এটা লাগে না সৌদি গভর্নমেন্ট তুলে দিছে তাদের হয়তো অনেক পয়সা করির দরকার শরীয়তের বিধান গুরুত্ব তাদের কাছে হয়তো কমে গেছে কিন্তু আল্লাহর বিধান কোরআন হাদিসের বিধান পরিবর্তন হয় নাই সরকার পরিবর্তন হতে পারে সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে কোরআন হাদিস কোনোদিন পরিবর্তন হয় না হতে পারে এমনকি সৌদি আরব আলেমরাও এটাকে জায়েজ এখনো পর্যন্ত বলেন নাই অতএব মাহরাম ছাড়া কি হবে না সফর হজে সফর করা ওমরা সফর করা জায়েজ হবে না